আপনারা তো ভগবানের কাছে চাকরিওয়ালা ছেলে চাও, লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে চাও, কোনদিন ভগবানের কাছে কৃষ্ণওয়ালা ছেলে চাও? আমার বংশে যে তাকে তুমি কৃষ্ণ মালা সন্তান মায়াবতীর কোল আলো করে একটা ফুটফুটে সন্তানের জন্ম। আদর করে মা তার নাম রেখেছিল কি জানো? বিহারীলাল। মনে মনে আনন্দ মায়ে, ছোট ছেলেটার বাবা হলো মায়াবতী, মা হলো মায়াবতী, ওই ছেলেটাকে দিনে দিনে বড় করতে থাকে। ছেলেটার বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। বাবা, এই 5 বছরের বিহারীলাল একদিন ছুটতে ছুটতে সে যে মার গলাটা জড়িয়ে ধরেছে, মা ও মা একটা কথা বলবো মা। বল বাবা, কি কথা? ও মামা, পাশের বাড়িতে দেখি ওরা গোটা গোটা চালে রণরোখা, ও মামা আমি কি কোনোদিন গোটা চালে রণ পাব না? আমার বন্ধুরা সবার যদি বৃষ্টি হয় কারোর বাড়িতে জল পড়ে না, ও মামা আমাদের বৃষ্টি হলে বাইরে তো পড়ে না, সব ঘরের ভিতর, ও মামা আমাদের কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক? মা ছেলের মুখটা চেপে ধরে বলল, চুপ 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 কর বাবা, খবরদার ওই কথা কোনোদিন বলিস না, ভগবানের কাছে কোনদিন বড় লোক হতে চাস না, বড় লোক হলে যে কৃষ্ণ চলে যায়। যত গরিব থাকবি, যত কষ্ট পাবি, যত কম রোজগার করতে পারবি, তত আমার ভগবান তোদের কাছে কাছে থাকবে, এটা বাস্তব বাবা। মিলিয়ে নেবেন, যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে, যত কষ্টে থাকবে, যত দুঃখে থাকবে, যত কম রোজগার করবে, তখন আমার প্রভুকে সেবা দিতে যাবে। আর যেই আমার ভগবান একটু অর্থের মুখ দেখাবে না বাবা, কোন ব্যাংকে কোন টাকা রাখবো, কোন জায়গা কিনবো, কি কিনবো, এইটা ভাবতে ভাবতে তুমি আমার কৃষ্ণকে ভুলে যাবে। তাই আজকের লীলা মায়াবতী আজকে বিহারীলালকে শেখালো, কোনোদিন বলবি না বড় লোক হবার কথা। বেশ ও মা, ঠিক আছে, আমি কোনোদিন বলবো না যে আমি বড় লোক হতে চাই। আচ্ছা মা, তুমি তো লোকের বাড়ি কাজ করো, আমি একটু কাজ করব। এই এই তুমি বাচ্চা মানুষ, তুই কি কাজ করবি? মায়েরা মনে রাখবেন, 10-5টা ছেলে লাগবে না, একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয় তোমার নাম ডাক হয়ে যাবে। আজকের বিহারীলাল বলছো, মা তুমি লোকের বাড়ি খেতে যা, পাও আমাকে খাইয়ে দাও, তুমি কোন দিন খাও কোন দিন খাও না। ও মামা আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো গরুর কাজগুলো করতে পারি। ও মামা তুমি একবার অনুমতি দাও, আমি গরু চড়ানোর চাকরি করব। মা বললেন, হ্যাঁ রে খোকা,
তুই গরু চড়ানোর চাকরি করবি? হ্যাঁ, তুমি একবার আমার অনুমতি দাও। ঠিক আছে, যা, তুই কোথায় চাকরি পাবি তুই খুঁজে নিয়ে আয়। ছোট্ট বিহারী লাল পাঁচ বছরের ছেলে, ছুটতে ছুটতে বাবাটা গোয়ালা পাড়াতে গেছে, তিনতলা বাড়ি। নিচে দাঁড়িয়ে বাবু তিনতলা বাবুকে ডাকছে, বাবুজি। ছোট বাচ্চা তো যেমন কথা বলে, ও বাবুজি একবার বেরিয়ে এসো না গো। কে রে? আমি বিহারি গো, আমি বিহারি। বাবুজি, তোমার গোয়ালে দেখলাম অনেক গরু আছে। ও বাবু, আমার মায়ের খুব কষ্ট গো, আমার মায়ের খুব দুঃখ। লোকের বাড়ি খেতে যা পায় আমাকে খাইয়ে দেবে। বাবা, তোমার ওই গরুগুলো আছে, আমাকে একটা গরু চড়ানোর চাকরি দেবে? বড় লোকটি চোখে এলো জল। লীলার পাশে ভাবুক বললেন, ওরে মূর্খ, ছটা গরু ও যদি চড়াবে তোর বাড়ি আসবে কেনে? বাবা, এটাই তত্ত্ব। ছটা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমরা চড়াচ্ছি। পাঁচ বছরের একটা বাচ্চা ছটা গরু চড়াতে পারে? বাবা, ছটা গরু কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো ছটা গরু। আপনারা আমরা আমার সম্প্রদায় এরা চড়াচ্ছে, একটা বাচ্চা শিশু সে কি করে চড়াবে? বিহারি বলল, বাবু আমি ছটা গরু পারবো না, তবে আমি দুটো তিনটে পারি। ঠিক আছে, তাই চড়া। এই গরুর ঘর কাটতে পারিস? পারি বাবু। গরু জল তুলতে পারিস? পারি বাবু। শোন, তাহলে এক মাস গরু চড়াবি, তোকে চারানা মাইনে দেব, মানে 25 পয়সা। তবে বাবা, এখনকার কথা তো নয়, সব দাম ছিল। বিহারি বলল, বাবু ঠিক আছে, ওই 25 পয়সা হলে আমার মার একটু তো দুঃখ মোচন হবে। ঠিক আছে, আজকে থেকে আমি তোমার গরুগুলো নিয়ে মাঠে চড়াবো। প্রত্যেকদিন বিহারি লাল মাঠে গরুগুলো নিয়ে চড়া। তবে মাইরা, আমাদের ছেলেদের, আমাদের ছেলেদের বাবা ওই সব খেলা নয়, এদের গরু চড়ানো খেলা নয়। এদের কি খেলা? ওই যে একটা মোবাইল যদি দেওয়া হয় তো খুব ভালো হয়। আর ওই যে আজকাল কি একটা খেলা উঠেছে না বাবা, ফ্রি ফায়ার, ওইটাই তো লকডাউনে সর্বনাশ হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের ছেলেদের মোবাইল হলে ভালো হয়, কিন্তু বিহারি লাল পাঁচ বছরের শিশু, তার এসব কিছু লাগে না। তার সদাই কি নাম জানো? ব্রজের গান। তার এটাই খেলা, কোনে দুঃখে তো রাজা হল দারোগা।
সারা রোদে রোদে মরু চড়িয়েছে। এবার বিকাল হয়েছে, বিহারী লাল ঘরে ফিরছে। ঠিক আমার এই কমিটি দাদা ভাইরা যেমন আজকে আমাকে কীর্তনিয়াকে নিমন্ত্রণ করে এনে কীর্তন করাচ্ছেন, কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে একটা ভাগবতের আসর করেছে। ঠিক যেমন বাবা এই রাস্তার পাশেই হরিবাসর এই রকম মত, তা বিহারী লাল গরুগুলো নিয়ে যে উরি বাবা, ওই দেখো কত লোক বসে আছে, আবার কে যেন কি বলছে, দাঁড়াও তো গিয়ে শুনি দেখি কি বলে। বাবা গরু বাছুর গুলো বিহারী ছেড়ে দিয়েছে। আর সেই দিন ভাগবত পাঠক ঠাকুর সেদিন আমার ভগবান কৃষ্ণে গোষ্ঠ লীলার কথা বর্ণনা করছে। পাঠক ঠাকুর বলে উলেন, ও মাইরা, মাইরা একটু মন দিয়ে শুনবেন, আমি বলছি না পাঠক ঠাকুর, জানে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে, তার ২৪ জন বন্ধু আছে, আর জানো তার একবারই যদি কেউ ভালোবাসতে পারে তাকে আর কিছু চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু জিনিস দিয়ে দেয়। যেই না কথাটা বলা, বিহারী লাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে বাবা 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 কি জন্য, কি জন্য আমি এই চাঁদানা মাইনে কাজ করব, কাজ যদি করতে হয় আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করব। বাবা যারা যারা লীলাটা শুনছেন মন দিয়ে তারা বুঝতে পারবে, আর এক মন থেকে যদি দু মন হয় কিছু বুঝতে পারবে না। বিহারী লাল পাঠক ঠাকুরের মুখে শুনেছে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে, মানে কি বিহারী লাল কি মনে করেছে কৃষ্ণ মানে ভগবান? বিহারী লাল মনে করলো আমি যেমন একটা বাচ্চা ছেলে আর বৃন্দাবনে ওই কৃষ্ণ নামে আমি কেমন গরিবের ছেলে, আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে, নবলক্ষ ধেনু আছে, আমি দু চারটে চড়াবো, ওর ২৪ জন বন্ধু আছে, আমাকে নিয়ে ২৫ জন হবে, আর ওরে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। ভালোই হয়েছে বাবা, আমি আর ওই চাঁদানা মাইনে কাজ করব না। গরুর পালগুলো নিয়ে ছুটতে ছুটতে গেছে, মা মা গো। কিরে বাবা? ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ওই বাড়ির কাজ আমি আর করব না। কেন রে বাবা, কাজ করবি না কেন? ও মা, আমি তো একটা নতুন জায়গা চাকরি পেয়ে গেছি। উরি বাবা, নতুন জায়গা চাকরি পেয়েছিস? আরে বাবা কোথায়? হাইজা জায়গাটার নাম যেন কি বললো, দাঁড়াও একটু মনে করি, কি যেন নাম, কি যেন নাম, কি যেন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। ও মা, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন, বৃন্দাবন। তুমি তো পড়াশোনা জানো না, তুমি কি বুঝবে? হরি হরি বাবা, ছোট বাচ্চা মানুষ যেমন কথা বলে, আমি বৃন্দাবনে কাজে যাব। তুমি জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার ২৪ জন বন্ধু আছে, তার নবলক্ষ ধেনু আছে, আর জানো মা একবার যদি তারে ভালোবাসতে পারি মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। যেই না বলা সঙ্গে সঙ্গে মা আমার হেসে বলে উঠে, এই পাগল ছেলে, তুই যেটার কথা বলছিস বৃন্দাবনে আমার কৃষ্ণ লীলা করেছে, তুই যে গল্পগুলো বলছিস, কিন্তু এখন তো কৃষ্ণ বৃন্দাবনে থাকে না, ১২৫ বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছেন। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। কি মুশকিলে বললাম বলো দিনি, এই খোকা বললাম না পাগল, বৃন্দাবনে কৃষ্ণ নেই, না আছে। মার কথাও অবাধ্য হচ্ছে কেন? এই জায়গাটায় বিশ্বাস লেগে গেছে। ভগবানকে ধরতে গেলে আগে দুটো জিনিস দরকার, এক হলো ভক্তি আর এক হলো বিশ্বাস। এই দুটো যদি কেউ ধরতে পারে তার অচিরেই কৃষ্ণ কৃপা হবেই হবে। ছেলেটার এমন বিশ্বাস লেগে গেছে, মা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তোর মার কথা বিশ্বাস করছিস না তো? না, কৃষ্ণ আছে। মা বলছে ঠিক আছে, তবে যে পাঠক ঠাকুরের মুখে তুই পাঠ শুনেছিস তার কাছে চলে যা, সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যা।
আর সে যদি বলে ওটা লীলা, তাহলে বাবা আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। যেই না বলা, সঙ্গে সঙ্গে বাবা বিহারীলাল বলছে আমার ঠিক আছে তাহলে আসি। ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কে? আমি বিহারী, আমি বিহারী। বাড়ি এসো। কেন রে বাবা এমন করে রাখছিস কেন? সত্যি করে বলবে তুমি? কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার ২৪ জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার কাছে চাইতে লাগে না মন বুঝে দিয়ে দেয়? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়ির কাজ করছিলাম ওই বাড়ির কাজ ছেড়ে দিয়ে, আমার মায়ের বড় দুঃখ, আমার মায়ের বড় কষ্ট, আমার মায়ের বড় অভাব, ওই জন্য আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। বলো না গো, আমার মা বলছে বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওটা নাকি লীলা। তুমি কি বলছো সত্যি বৃন্দাবনে কৃষ্ণ নেই? পাঠক ঠাকুর বলে উঠলেন, খোকা আমার ডাকে বোধ হয় বৃন্দাবনে কৃষ্ণ নামবে না, অন্য কারোর ডাকে বোধ হয় নামবে না, কিন্তু বিহারী ওরে তোরে ডাকে আমার কৃষ্ণকে, বৃন্দাবনে নতুন করে নামতে হয় ওরে বিহারী। ওরে এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায় এমন ভালোবাসা, না দিলে কি কৃষ্ণ পাওয়া যায়? কি বললেন বাবা পাঠক ঠাকুর? আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নামবে না, অন্য কারোর ডাকে নামবে কি না জানি না, কিন্তু আমার বিশ্বাস তোর ভক্তি আর তোর বিশ্বাসে নতুন করে কৃষ্ণকে লীলা করতে হবে। বিহারীলাল ছোট্ট বাচ্চা লাভ দিয়ে উঠেছে ঠাকুর মশাই। তার মানে তুমি বলতে চাইছো বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ রে বাবা, তোর ডাকে সে নতুন করে আসবে। ঠিক আছে ঠাকুর মশাই, আমার মা আমার খোঁজে আসবে, আমি এখন আসি। দাঁড়া, কোথায় যাচ্ছি? আরে বাবা তুমি কি কালা শুনতে পাও না? আমি যাচ্ছি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে। এই তোর দীক্ষা হয়েছে বাবা? ঠাকুর মনে রাখবে এখানে যারা মাস্টার মশাই যারা টিউশনে পড়ায় বড়দের পড়ানো বাবা সোজা, তাদের একবার বোঝালে বুঝে যায়, কিন্তু বাচ্চা ওদের বারবার বোঝাতে হবে। আর কি করে বললে তবে ওরা বুঝতে পারে? আজকের পাঁচ বছরের বাচ্চা ঠাকুর মশাইকে প্রশ্ন করেছে দীক্ষা কি বলবে? খোকা কৃষ্ণের বাড়িতে কাজ করতে গেলে কানে একটা মন্ত্র লাগে, ওই মন্ত্র না নিলে কাজ করা যায় না। ও গুরুদেব দীক্ষা দিয়েছে, শোন আজকে থেকে আমি ঠাকুর মশাই নয়, আজকে থেকে তোর গুরুদেব। ও তার মানে তোমাকে আজকে থেকে গুরুদেব বলবো? হ্যাঁ। এই দীক্ষা তো দিলাম, দক্ষিণা দে। আমি তোমাকে বলে গেলাম, তোমার চরণে প্রতিজ্ঞা করে গেলাম, আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, এক মাস পর অনেক টাকা নিয়ে আসবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমাকে। পাঠক ঠাকুর বললেন, খোকা আমি ওই দক্ষিণা চাই না, আমার বিশ্বাস
তোর ডাকে আমার তাকে নামতেই হবে, আর যদি দেখা হয়ে যায় একবার তোর গুরুদেবের নামটা তার চরণে জানাস। ও কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার নামটা বলবো, এই তো? হ্যাঁ বলবি তো বাবা? বলবো গো বলবো, তাহলে আমি আসি কেমন? আর আমার মা যদি এসে কাঁদে আমাকে খুঁজে আসবে তো আমার মাকে বলো যেন না কাঁদে, আমি আমার মার জন্য বৃন্দাবনে কাজে যাচ্ছি। মস্তক মুন্ডন করে দিল, কাঁধে ভিক্ষার জোলা, হাতে বেলদণ্ড। বাবা ছোট্ট বিহারি জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, কোনো আইডিয়া ছিল না। ওই বাচ্চা মানুষ মনে করেছিল বোধহয় আমার বর্ধমানের পাশেই বোধহয় উত্তরপ্রদেশ, একবারও ভাবেনি কত দূর বৃন্দাবন। আজকের গুরুদেবের চরণ ধুলা শিরোধার্য করে, মাকে প্রণাম করে ছোট বিহারি লাল কৃষ্ণের বাড়িতে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কৃষ্ণ নামে বৈঠাহাতে চলিরে তোরি বাইয়া। সেই যে বর্ধমানে আটকে গিয়েছিলাম মনে আছে? বলেছিলাম না নবদ্বীপ থেকে যখন বৃন্দাবনে যাবার পথে এত ঝড় বৃষ্টি উঠেছে বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে দাঁড়িয়ে গিয়েছিলাম, সবে বৃষ্টি থামলো। চলে এইবার বিহারীলালের সঙ্গে আপনারা আমরা একসঙ্গে যাবো বৃন্দাবন, যাবেন তো? যারা যারা যাবেন একটু উলুধ ধ্বনি দেন। কৃষ্ণ নামে বৈঠাহাতে চলিরে তোরি আকাশ ঘিরে মেঘে জমেছে, আমি কি করে যাব তোর কাছে? ভয় কি রে তোর, কৃষ্ণই আছে কৃষ্ণ নাম ঘন চলিতে পারি না তুই না কি ভাকে তেরে ভগবান দেখা দেখা
একবার আমার কাছে করে যেই না চরণটা ফেলেছে চরণে একটা কণ্টক বিদিগ্ন হয়েছে কৃষ্ণ নামে কাঁদিবে গারে একবার কাছে করি আমার পরাণ আর চলতে পারি না কৃষ্ণ নামে কাঁদিবে আমি কবে যাব বিষয় ছেড়ে আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর কবি আমি প্রাণী জোড়া ওরে কৃষ্ণই আমার জীবন মরণ কৃষ্ণই আমার জীবন মরণ কবে পাব অঝরে ধারায় চরণ থেকে রক্ত বিগলিত হয় ভক্ত বাৎসল্য ভগবান আর কি থাকতে পারে।